আগের ভিডিওতে আমরা এই ক্যামেরাটি সম্পর্কে জেনেছিলাম। এটা হলো বাটন টাইপ স্পাই ক্যামেরা, বলেছিলাম ক্যামেরাটি খুলে দেখাবো। সুতরাং আজকের ভিডিওতে আমরা দেখব কি আছে এটার ভেতরে, কিভাবে কাজ করে এবং ব্যাটারি ব্যাকআপ যেহেতু খুবই কম পেয়েছি দেখব এটার কারণ কি। ক্যামেরাটিতে দেখতে পাচ্ছেন একটি বোতামের মতো অংশ, এটাই মূলত ক্যামেরার লেন্স। আগের ভিডিওতে এটার কোয়ালিটি আমরা দেখেছিলাম, ভিডিও কোয়ালিটি তেমন ভালো ছিল না যেমনটা দেখতে পাচ্ছেন। ভিডিও কিংবা অডিও কোনোটি এটা ভালো রেকর্ড করতে পারে না, এমনকি স্টিল পিকচার কোয়ালিটিও একই রকম পেয়েছিলাম, কোনোটি পরিষ্কার দেখা যায় না, সুতরাং তেমন কাজে আসবে না। একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট আছে ডান পাশে, ম্যাক্সিমাম 32 GB মেমোরি কার্ড সাপোর্ট করে, কিন্তু সমস্যা ছিল ব্যাটারি ব্যাকআপ খুবই কম, মাত্র 10 থেকে 15 মিনিট চলে প্রতিবার ফুল চার্জে। দরকারি বাটন অ্যাক্টিভিটি আগের ভিডিওতে দেখিয়েছি, মিস করলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক আছে উপরে। ক্যামেরাটি ফিটিংসে কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, খুবই হালকা প্লাস্টিকে বডি তৈরি হয়েছে। এ জাতীয় ডিভাইস প্লাস্টিক লকের মাধ্যমে ফিট করা থাকে, পেছন দিকে সম্ভবত এখান থেকে খোলা যাবে। চলুন চেষ্টা করে দেখি। লো কোয়ালিটির হালকা প্লাস্টিক কেস হওয়ায় খুবই সহজে পেছন দিক খোলা গেল। এখন বাকি অংশ খুলতে হবে। দেখতে পেলেন কতটা সহজে ডিভাইসটির ব্যাকসাইড খোলা গেছে। ভেতরে ছোট একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে, যাবতীয় কম্পোনেন্ট বসানো হয়েছে ছোট এই সার্কিট বোর্ডে। সার্কিটটি বেশ পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। প্রথমেই রয়েছে একটি ভাইব্রেটর। ক্যামেরাটির বিভিন্ন মোড পরিবর্তন করতে গেলে এটার ভাইব্রেশনে সহজেই বোঝা যাচ্ছিল। এরপর ব্যাটারি, খুবই ছোট একটি লিথিয়াম ব্যাটারি দেখা যাচ্ছে। আগেই বলেছি এটার ব্যাটারি ব্যাকআপ খুবই কম, মাত্র 10 থেকে 15 মিনিট। কম ব্যাকআপের কারণ এখন বোঝা যাচ্ছে, অত্যন্ত ছোট ব্যাটারি দেওয়া হয়েছে, হতে পারে 120 mAh। ক্যামেরার ব্যাটারি হিসেবে এটা মোটেও গ্রহণযোগ্য নয়, এ কারণেই ব্যাকআপ কম দেয়। এখানে মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট দেখা যাচ্ছে, সাথে রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট। চলুন এবার সার্কিটটি খুলে দেখতে হবে। এটাও কোনোরকম স্ক্রু ছাড়াই সেট করা হয়েছে, একইভাবে প্লাস্টিক লকের মাধ্যমে। খুব সহজে এটাও খোলা গেল। এখন দেখা যাচ্ছে ক্যামেরার ফ্রন্ট কভার, এটা লেন্সের অংশে বাটন শিফট করা হয়েছে। শুধুমাত্র এই ডিজাইনের কারণেই এটা হয়ে গেছে বাটন স্পাই ক্যামেরা। চলুন দেখি বাকি অংশ। এটা হলো ক্যামেরা সার্কিটের সামনের অংশ, এখানে একটি লেন্স, দুইটি বাটন, একটি আইসি সহ আছে ছোট ছোট অনেকগুলো এসএমডি কম্পোনেন্টস। কমদামি বাটন ফোনের ক্যামেরা মডিউল এতে বসানো হয়েছে। এটা খুবই সাধারণ একটি ভিজিএ ক্যামেরা ইউনিট। লেন্সের নিচে ছোট্ট একটি ইমেজ সেন্সর আছে, যেটা দেখতে এরকম। এই সেন্সরটির মাধ্যমে ইমেজ ধারণ হয়, এরপর পেছনে থাকা ইমেজ প্রসেসরে প্রসেসিং হয়ে দেখা যায় ভিডিও কিংবা পিকচার আকারে। কন্ট্রোল বাটনগুলো এখানে দেখা যাচ্ছে, এই দুটি বাটনে ডিভাইসটি অপারেট করা যায়। ক্যামেরা ফিচার সবই নেভিগেট করা যায় এই দুটি বাটন দিয়ে। ক্যামেরা সিস্টেমটি চলার জন্য এখানে রয়েছে একটি 4-bit SPI ফ্ল্যাশ মেমোরি, এটা সিস্টেম মেমোরি হিসেবে কাজ করে, পরে সেভ হয় মেমোরি কার্ডে। এবার চলুন পেছনে দেখি। এখানে বড় এই চিপটি হলো ইমেজ প্রসেসর, ইমেজ সেন্সর থেকে সিগনাল এটাই আসে, পরে এই চিপটি ইমেজ প্রসেসিং করে এবং আমরা ভিডিও কিংবা ইমেজগুলোকে ফাইল আকারে দেখতে পাই। ইমেজ প্রসেসরের পাশে রয়েছে একটি মাইক্রোফোন, ভিডিওর সাথে এটার মাধ্যমে অডিও রেকর্ড হয়, তেমন ভালো অডিও এটা রেকর্ড করে না, এজন্যই ভিডিওতে ভালো সাউন্ড পাওয়া যায় না। এখানেই পাশে রয়েছে ইন্ডিকেটর LED, সাথে ছোট ছোট SMD কম্পোনেন্ট আছে, সবই দরকার হয় ডিভাইসটি চলতে। সার্কিট বোর্ডের নিচে রয়েছে মিনি USB পোর্ট এবং সাথে রয়েছে মেমোরি কার্ড স্লট। খুবই সিম্পল এবং শর্টকাট ওয়েতে এটা তৈরি করা হয়েছে, বিশেষ কোনো টেকনোলজি নেই, সিম্পল একটি ক্যামেরা মাত্র। এটাই দেখার মতো আর তেমন কিছু নেই। মোটামুটি এই ছিল একটি বাটন টাইপ স্পাই ক্যামেরার ভেতরের অংশে। আপনারা দেখতে পেলেন কি দিয়ে তৈরি হয় কমদামি বাটন স্পাই ক্যামেরা। আশা করছি ভিডিওটি দেখে এই ডিভাইস বিষয়ে ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন নিত্য নতুন গ্যাজেট নিয়ে নতুন নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।